আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ওয়ার্ল্ড রেসিপি বাই নাইম তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিতে থাকছে কীভাবে আপনারা আলু পুরি তৈরি করবেন ঘরোয়া উপকরণে কীভাবে একটি পারফেক্ট আলু পুরি তৈরি করবেন সেটাই আজকের এই রেসিপিতে থাকছে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে একটি পাত্রে আমি ডো তৈরি করার জন্য তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ময়দা অনুযায়ী তো দিয়ে ময়দার লবণটা ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর ভালো করে ময়দা এবং তেলটা ভালো করে আমি মিশিয়ে নেব তো এর মধ্যে পরিমাণ মতো আমি নর্মাল পানি দিয়ে দিব তো পানিটা আপনারা একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিছি তো এটা আমি ডেকে রাখবো দশ মিনিটের জন্য তো ডোটা রেডি হতে হতে এর মধ্যে আমি তৈরি করে ফেলবো বর্তা তো বর্তার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়ে এটা ভালো করে মেশ করে নিছি তো এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই সব উপকরণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ ভালো করে মিশিয়ে একটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক সফট হয়েছে তো এখন থেকে আমি পুরী বানার জন্য পুরীর সাইজ অনুযায়ী খামির তৈরি করে নেব অনেকগুলো তো এর মধ্যে আমি যেই বর্তটা বানিয়ে সেটা অল্প অল্প করে এখানে দিয়ে দিব। মাঝখানে দিয়ে চারপাশ থেকে বন্ধ করে দেব তো এখানে কিন্তু বেশি পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ফেটে বের হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি তো এখন আমি বেলে নিচ্ছি এটা কিন্তু বেশি জোরে বেলা যাবে না তো এইভাবে আমি সবগুলা বেলে নিয়েছি পুরীর জন্য তো আপনারা চেষ্টা করবেন অনেকগুলো বানিয়ে তারপরে রেখে তারপরে পুরিগুলো বাজবেন পুরিগুলো বাজার জন্য একটি প্যানে আমি তেলব সে দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি গরম হওয়ার পর তেলটা মিডিয়াম রেখে আমি কিন্তু পুরিগুলা ছেড়ে দিছি এখানে বেজে নেব তো পুরিগুলো একটু না ফুলা পর্যন্ত আপনারা উল্টাবেন না তো যখন দেখবেন পুরিটা একটু ফুলেছে তারপরে আপনারা এটা উলটিয়ে ভালো করে বেজে নেবেন লাল না হওয়া পর্যন্ত বেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার পুরিটা কিন্তু কতটা ফুলছে এটা লাল হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন পুরিটা কিন্তু লাল হয়ে গেছে তো এইভাবে আমি সব পুরীগোলা বেজে নেব পুরীগুলা যখন একটু ফুলবে তখনই আপনারা পুরীগোলা উল্টিয়ে ভালো করে বেজে নেবেন দেখতে পাচ্ছেন আমার পুরীগুলা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট পুরি তৈরি করতে পারবেন হোটেল স্ট্যান্ডে তো আশা করছি আজকের আলু রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন